মাধ্যমিকে কন্যাশ্রী ইম্প্যাক্ট কমছে, স্কুল ছুটে মেয়েদের সংখ্যা দেখা যাচ্ছে। কন্যাশ্রী প্রকল্প চালুর পর থেকে অনেক বেশি সংখ্যায় মেয়েরা মাধ্যমিক পরীক্ষায় বসছে। এবছর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা 1,20,000 বেশি। ২০১৪ নভেম্বর চালু হলো মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারে মেয়েদের স্কুলমুখী করতে উদ্যোগী হয় রাজ্য। শুধু কি পড়াশুনো, সঙ্গে পছন্দের অনেক বিষয়কে যুক্ত করা হয় তালিকায়। তথ্য বলছে এরপর থেকেই কমছে মেয়েদের মধ্যে স্কুল ছুটের সংখ্যা, যার প্রভাব পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যেও। দেখা যাচ্ছে 2012 মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল 12,000 বেশি। কন্যাশ্রী চালুর পর ধাপে ধাপে সেই পার্থক্যই লাখ ছাড়িয়েছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই হিসেব। 2012-এ ছাত্রদের তুলনায় 12,049 জন বেশি ছাত্রী মাধ্যমিকে বসেছিলেন। পরের বছর এই পার্থক্য বেড়ে দাঁড়ায় 27,759-এ। 2014-এ এই পার্থক্য বাড়ে আরও 9,000-এ। সে বছর ছাত্রদের তুলনায় 36,685 জন বেশি ছাত্রী মাধ্যমিকে বসেছিলেন। 2015-তেই বদলটা নজরে আসে। 1,00,000-এ 15,500 বেড়ে ছাত্রছাত্রীদের পার্থক্য পৌঁছয় 52,452-এ। 2016-এ সংখ্যাটা আরও বেড়ে পার্থক্য দাঁড়ায় 73,356-তে। আর এবছর পার্থক্য আরও বেড়ে দাঁড়িয়েছে 1,20,000-এ। স্বাভাবিকভাবেই খুশি ছাত্রীরা। নাম্বার অফ গার্লস আর মোর দ্যান দ্য বয়েজ হু আর গিভিং এক্সাম দিস টাইম, সো দিস ইজ গুড। সবথেকে ভালো না, মানে আমি এই বছরের পরীক্ষার্থী। নানা রকম প্রকল্প তো গ্রহণ করা হচ্ছে যে মেয়েদের যাতে আরো পরীক্ষার মধ্যে বসানো যায়, স্কুল ছুট মেয়েদের যাতে আনা যায়, বিভিন্ন কৌশলে মেয়েরা পাচার হয়ে যায় সেটা যাতে না হয়। কন্যাশ্রী প্রকল্পের জন্য অনেক উপকৃত হয়েছে মেয়েরা, বলছেন অভিভাবকরাও। স্কুল থেকে ড্রেস দেয়া, তারপরে এই কন্যাশ্রী প্রকল্প একদিকে ভালোই হয়েছে। গ্রামের দিকে বিশেষ করে যে ক্লাস 8-9-এর পরে যে ট্রেন্ডটা ছিল যে মেয়েরা আর লেখাপড়া করবে না, বিয়ে হয়ে যাবে, মহিলা হিসেবে এটা আমাদের দেখতে ভালো লাগছে যে আমরা যে সুযোগগুলো পাইনি এখনকার মেয়েরা সেই সুযোগগুলো পেয়ে এগিয়ে যাচ্ছে, এটা তো একটা খুবই ভালো লাগা জায়গা বটে। তো গ্রাম হোক বা শহরাঞ্চল, যে পরিবারগুলি অর্থাভাবে মেয়েকে স্কুলে পাঠাতে পারতো না তাদের মুখে হাসি ফুটিয়েছে কন্যাশ্রী। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।